আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কে না চায় রমজান মাসে কোরআন খতম করতে? আমরা প্রত্যেকে কোরআন নাও পড়তে পারি। বছরে একবার আমরা তারাবি সালাতের সাথে কোরআন খতম করি, কিন্তু অনেকে আছে নিজে নিজে কোরআন পড়তে জানেন না, কিংবা যারা কোরআন পড়তে জানেন তারা কোরআন খতম করতে পারেন না। তো আজকের বিষয়টি হচ্ছে, যারা কোরআন পড়তে জানেন না এবং কোরআন পড়তে জানেন, দুজনকে দুটি পরামর্শ দিব। প্রথম পরামর্শটি দিব যারা কোরআন পড়তে জানেন তাদেরকে। আপনি প্রথম যে ধাপটি, আমি আটটি ধাপ বলবো যারা কোরআন পড়তে পারেন তাদের জন্য আটটি ধাপ, আর যারা কোরআন পড়তে পারেন না তাদেরটা শেষে বলছি। প্রথম নম্বর হচ্ছে, আপনি অভিপ্রায় প্রতিষ্ঠা করুন। অভিপ্রায় বলতে যে আপনার পড়ার টেবিলে, আপনার ঘুমানোর স্থানে, আপনার খাওয়ার টেবিলে, আপনার উঠতে বসতে এমন জায়গায় যেখানে আপনি প্রতিনিয়ত চান, সেখানে একটি চিহ্ন রেখে দেওয়া যে আমি কোরআন পড়ব। আল্লাহ সুবহানাহু তাআলা যে বিধান দিয়েছে সে বিধানটি আপনি প্রত্যেক দিন স্পর্শ করবেন। এভাবে নিজেকে মন স্থির করা মানে আপনাকে স্মরণ করিয়ে দিবে এমন একটি বিষয়, এমন একটি চিহ্ন, এমন একটি বৈশিষ্ট্য তৈরি করতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয়ত হচ্ছে, অভিভূত হবেন না যে কোরআন অনেক বড়, আপনাকে খতম করতে হবে। এখন কোরআন খতমের উদ্দেশ্য করে আপনি কোরআনকে দ্রুত পড়বেন, আবার কোরআনের একটি আয়াত প্রথমত পড়বেন, আবার পড়বেন না, কীভাবে পড়বেন, একদিন পড়েছেন বেশি আরেকদিন পড়তে পারবেন না, এমনটা কোনো চিন্তা করা যাবে না। আপনাকে একটি গতিশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারা শিখতে হবে, এভাবে যে কোরআনটাকে আপনি কখনো ভারীভাবে নেবেন না। আপনাকে মুখস্থ করা, আপনি তো আর মুখস্থ করছেন না, আপনার একটি নির্দিষ্ট প্ল্যানে আপনি এগিয়ে যাবেন। তৃতীয়ত হচ্ছে, সামনে পরিকল্পনা করুন। আজকে আপনি কয় ঘন্টা পড়বেন, এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা, এভাবে সকালে কয় ঘন্টা পড়বেন, দুপুরে কয় ঘন্টা পড়বেন, রাত্রে কয় ঘন্টা পড়বেন, আপনি কয় পৃষ্ঠা পড়বেন, আপনি কতটি আয়াত পড়বেন, এভাবে পুরো রমজান মাসে আপনি গুছিয়ে নিন যে কখন কোন সময় আপনি কয়টি আয়াত, কয় পৃষ্ঠা এবং কয় ঘন্টা পড়বেন। চতুর্থ হচ্ছে, কোরআন যে আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করেছেন এর উদ্দেশ্য হচ্ছে আমাদের হেদায়েতের জন্য। এই কোরআন আমাদেরকে আলোকিত করবে আমাদের দৈনন্দিন জীবনে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, হাশরে কি হবে, পৃথিবী সৃষ্টির আগে কি ছিল, সকল কিছু জ্ঞান আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনে দিয়েছে। এই কোরআন দিয়ে আমাদের জীবনটাকে গড়তে হবে। সুতরাং আমরা যদি অর্থের দিকে নজর না দিতে পারি, তাহলে তো আমরা আল্লাহ সুবহানাহু তাআলা কি বলেছেন, আমাদের রসুল কি বলেছেন, সেগুলো আমরা বুঝতে পারবো না। তাই কোরআনটাকে অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করুন, আর এতে কিন্তু আপনার নেকিও বেশি হবে। পাঁচ নম্বর হচ্ছে, পরিবারের সাথে নিয়ে কোরআন পড়ুন। আপনি একা একা পড়ছেন এমনটি নয়, বরং পরিবারের সবাইকে নিয়ে আপনি একসাথে কোরআন পড়বেন। সবাই একসাথে কোরআন পড়ল, এটা আপনি প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় করবেন, অল্প সময়, আর এভাবে আপনার পরিবারের সবাই উৎসাহিত হবে, সবাই কোরআন পড়ার মনোযোগী হবে, কোরআন শিখার আগ্রহ হবে। যারা পড়তে জানে না তাদের জন্য এটা একটি টিপস হতে পারে যে অন্তত কোরআন শুনবে। ছয় নম্বর হচ্ছে, অবসর সময় ব্যবহার করুন। আমরা অনেক সময় আমাদের চাকরিতে, আমরা ব্যবসায়, অথবা আমরা পড়াশোনার ভিতরে আছি, কিংবা আমরা কোথাও ঘুরতে আছি, রান্নাবান্না কাজে নিয়োজিত আছি, তো সে সময় আমরা যদি টিভি না দেখে, গেমস না খেলে, আমাদের সময়টুকু অযথাভাবে কাটিয়ে না দিয়ে আমরা কোরআন পড়তে পারি। এখন তো কোরআন, ছোট ছোট অনেক কোরআন পাওয়া যায়,
আর মোবাইলে তো কোরআনের অ্যাপস রয়েছে, সেই মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে সহজে কোরআন পড়তে পারেন। সাত নম্বর হচ্ছে সামঞ্জস্যপূর্ণ থাকুন, অর্থাৎ আপনি কোরআন পড়ছেন, এই যে এতগুলো পয়েন্ট বললাম এই পয়েন্টগুলো আপনি মেনে চলবেন, ধৈর্য ধারণ করবেন, একদম যেভাবে প্রথম থেকে বলেছি শেষ পর্যন্ত আপনাকে মনে রাখতে হবে, কোরআন খতম করতে হবে, দ্রুত পড়া যাবে না। এবং কয় ঘন্টা পড়ছেন, পরিবারের সাথে নিয়ে পড়ছেন কি না, আপনার কোরআন শুদ্ধ হচ্ছে কি না, সকল কিছুই আপনার মাথায় রাখতে হবে, তখনই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। আট নম্বর হচ্ছে আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করা। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া অবশ্যই অবশ্যই করতে হবে, কারণ তিনি যদি আপনার প্রতি রহম না করেন, তিনি যদি আপনার প্রতি দয়া না করেন, তাহলে কিন্তু আপনার কোরআনের তো দূরের কথা, আপনি পথভ্রষ্ট হতে পারেন। মনে রাখবেন, রমজান মাসে শয়তান আটকে রাখা মানে এই নয় যে আপনি খারাপ পথে পরিচালিত হবেন না। শয়তানের যে গতি, যে ধাক্কা দেওয়া আছে, এই ধাক্কা কিন্তু রমজান মাসেও আপনার উপরে উপচে পড়ে থাকবে। সুতরাং এই রমজান মাসে আপনি আল্লাহ সুবহান ও তাআলার কাছে বেশি বেশি করে চাইবেন, বেশি বেশি করে কাঁদবেন, যেটা আছে সেটার প্রতি আল্লাহ সুবহান ও তাআলার কাছে প্রশংসা করবেন, তার কাছে আরও চাইবেন যেন আপনি আপনার যে নিয়ামতগুলো তিনি দিয়েছেন সেই নিয়ামতগুলো আপনার সন্তুষ্টি অর্জনে মৃত্যুবরণ করতে পারে। এবার শেষ পয়েন্টে আসি, যারা কোরআন পড়তে জানেন না তারা কি করবেন। যারা কোরআন পড়তে জানেন না তারা এই মাসে অন্তত চেষ্টা করবেন কোরআন শেখার জন্য। আপনার আশেপাশে যদি কেউ কোরআন পারে, কোনো হুজুর, কোনো আলেম, আপনার পরিবারে কেউ যদি পারে, তাদের মাধ্যমে আপনি শিখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি কোরআন শেখার জন্য একটি অ্যাপস রয়েছে, অ্যান্ড্রয়েড একটি অ্যাপস আছে, 27 ঘন্টায় কোরআন পড়া যায়, সেই অ্যাপসটি আপনি ইনস্টল করে শিখতে পারেন। এর থেকে ভালো হয় যে আপনি কোনো হুজুর বা আলেমের মাধ্যমে কোরআনটা শিখে নেওয়া। তো আপনি যদি শিখতে নাও পারেন, শেখার জন্য আপনার আগ্রহ থাকতেই হবে ভাই, কারণ কোরআনটাকে আপনার শিখতে হবে। আর যারা শিখছেন, এখন তো কোরআন তো খতম করতে পারবেন না, তারা কোরআন অডিও পাওয়া যায় অনলাইনে, ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন, তাদের তেলাওয়াতটুকু আপনি শুনবেন। আপনি প্রত্যেক দিন যেভাবে কোরআন পড়ে একজন মানুষ, সেভাবে আপনি কোরআন শুনবেন, প্রত্যেকদিন সময় অনুযায়ী আপনি শুনবেন। শোনার পর আপনি এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, মুখে উচ্চারণ করার চেষ্টা করবেন, ছোট ছোট যে সূরাগুলো রয়েছে সেই সূরাগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, ওগুলো পড়লেই আপনার কোরআন পড়ার সমান হয়ে যায়। এখন আপনি তো খতম করতে পারবেন না, তো সেই জন্য আপনি শুনবেন। আপনি অডিও লেকচারের মাধ্যমে, আপনি কম্পিউটারে, মোবাইলে, অডিও কোনো ডিভাইসে আপনি শুনবেন, তাহলে আপনার কিন্তু খতমটা শোনা হয়ে গেল। আর শোনা হয়ে যাওয়া মানে হচ্ছে একটি খতম শেষ হয়ে যাওয়া। আর এটা যে তেলাওয়াত করছে তার যেমন নেকি হয় তেমন নেকি হবে না, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা তো দেখছেন আপনি চেষ্টা করছেন। আর তৃতীয়ত হচ্ছে যে আপনি তারাবি সলাত এটা কখনো মিস দিবেন না। যে মসজিদে তারাবি সলাত আদায় করা হচ্ছে, খতমে তারাবি সলাত, সেই সলাতটা আপনি কখনো কোনো দিন মিস দিবেন না। অনেক মসজিদে আছে সূরা তারাবি পড়ায়, সেখানে আপনি যাবেন না, আপনি যাবেন হলো খতমে তারাবি পড়ার জন্য। আপনার আশেপাশে মসজিদে যদি খতমে তারাবি পড়ায়, আপনি সেখানে অংশগ্রহণ করবেন, এটা কোনো দিনও মিস দিবেন না। এটা হলেই তো আপনার কোরআন এক খতম হয়ে গেল, সুবহানাল্লাহ। তো এইভাবে আমরা কোরআনটাকে খতম করতে পারি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক, আমিন।